টিপস ভবনে সবাইকে জানাই স্বাগতম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আজকের আলোচনার বিষয় কাপড়ের কঠিন দাগ তোলার সহজ কিছু উপায়। চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নিই। আমাদের অসতর্কতার জন্য অনেক সময় কাপড়ে চাকুফির দাগ লেগে যায়, যা ওঠানো খুব কঠিন। কিন্তু এসব দাগ দূর করার কিছু সহজ উপায় আছে। আসুন জেনে নিই কাপড় থেকে দাগ উঠানোর সহজ কিছু টিপস। নাম্বার এক, লেবু নুন। দাগ লাগা অংশে পাতিলেবুর রস মাখিয়ে রেখে দিন কিছুক্ষণ। এরপর তাতে নুন মাখিয়ে ডিটারজেন্টে ধুয়ে নিন, সহজে দাগ উঠবে। পানিতে লেবুর রস মিশিয়ে সেই পানি গরম করুন। গরম করার সময় আরও কয়েক কুচি লেবু তাতে যোগ করে নিন। এইবার সেই পানি পোশাক কাচার পানির সঙ্গে মিশিয়ে নিন। এই পানিতে জামাকাপড় ধুলে জামায় লেগে থাকা নাছর দাগ উঠবে সহজে। দুই, ভিনেগার। আধ কাপ পানিতে কিছুটা ভিনেগার যোগ করুন। এবার সেই মিশ্রণ দাগের জায়গায় লাগিয়ে রাখুন। ভিনেগারের অ্যাসিডের দাগ শোষণ করার ক্ষমতা প্রবল। এরপর সাধারণ ডিটারজেন্টে ধুয়ে নিন পোশাক। তিন, বেকিং সোডা। 3 টেবিল চামচ বেকিং সোডা পানির সঙ্গে মিশিয়ে নিন। সেই ঘন মিশ্রণ লাগিয়ে রাখুন দাগ লাগা অঞ্চলে। ঘণ্টাখানেক রাখার পর সেই পোশাক ভালো করে কেচে নিন। এই তিনটি পদ্ধতি ব্যবহার করেই কাপড়ের কঠিন দাগ তোলা যায় সহজেই। আশা করি ভিডিওটি অনেক উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।